আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজেশ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বের হয়ে গেছি, এখন যাব হচ্ছে দিনহাটা একটু কাজে। তার আগে দেখুন আমাদের রেক্স, ও বের হয়ে গেছে। এও পিস ধরেছে, এও যাবে আমার সাথে। দেখুন মানে একদম রেডি হওয়া দেখলেই ও পিস ধরে নেয়। এবার মেজ ভাইয়ের বাসায় দেখি অনেক ভিড়, অনেক লোক এসছে নাকি। চিল্লাচ্ছিস কেন? এত সুন্দর একটা পেইন্টিং, এই পেইন্টিং ঠিক না, এটা মনে হচ্ছে স্টিকার। খুব সুন্দর লাগলো। এদিকে আজ মেজ ভাইয়ের বউ, ও চা নিয়ে আসলো, এখনই ভাত খেয়ে আসলাম আমি। আর এত টেবিল টেবিল লাগবে না এখানে বিছানাতে। আরে হচ্ছে আমাদের তিতলি সোনা, রান্না হয়ে গেছে। বাহ, দারুন দারুন, খুব সুন্দর হয়েছে। এবার আর একটা দেখি, এটা কি হলো দেখি, কেমন বাহুবলী তোমার। বাবা, সেই দেখি বাহুবলী। দুপুরে আমি খেয়ে এসেছি বাড়ির থেকে, তবুও ভাইয়ের বউ জোর করে একটু ভাত দিল, কচুর লতি দিয়ে শুটকি মাছ, আর এখানে আছে একটা ছোট মাছের চচ্চড়ি, আর আছে এখানে একটু খাসির মাংস, চাটনি, একটা জেলি চাটনি করেছে, একটু ডাল, এটা দিয়ে অল্প একটু খেয়ে নিলাম। প্রচণ্ড আকাশ খারাপ করেছে, এক্ষুনি ঝড় বৃষ্টি সব চলে আসবে। এদিকে তিতলি হচ্ছে, ছবি উঠছে না ভিডিও কল, কি করছো? শর্টস করছো? সবাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড হাওয়া উঠছে, প্রচণ্ড, এক্ষুনি বৃষ্টি নামবে। ঝড় থেমে গেছে, এবার আমরা বাড়ি রওনা দিলাম। এখন আছে আদাবাড়ি ব্রিজের ওপরে। খুব ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল যেন শীতকাল চলে এসেছে। তো আস্তে আস্তে আমরা হচ্ছে নদীর আইড় মাছ ওখানে নিয়ে বসেছে, সেই আইড় মাছ কিনলাম। আর আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। প্লিজ আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন।